নবী জি বলেন ওই লোকটাকে আল্লাহ কি করে maaf করবে যে লোকটা কাবার গিলাব ধরে কাঁদতেছে খেয়াল করছে আপনার মনে হয় এখানে নেই ওই লোকটাকে আল্লাহ কি করে maaf করবে যেই লোকটা কাবার গিলাব ধরে কাঁদতেছে অথচ তার শরীরের ভেতর যে হারামের পোশাক ওটা হারাম টাকা দিয়ে কেনা এরকম হাসি তো দেশে নেই আই লোকটাকে আল্লাহ কি করে maaf করবে অথচ যে টিকিট কেটে এসেছে ওই টিকিটও হারাম টাকা দিয়ে কিনা এখানে অনেক মানুষ উমরা যায় বছরে বছরে উমরার টাকা কেমন টাকা বছরে বছরে ওর যে যাকাতের টাকাগুলো দেয় না যাকাতের ওই টাকা ব্যাংকে রেখে দেয় ওখান থেকে টাকা বাড়ে আর এখন তো উমরা করতে সর্বোচ্চ 80,000 টাকা হলেই হয় ব্যাংকে টাকা রাখার পরে ওখান থেকে যে সুদ আসে ওই সুদের টাকা তুলে উনি উমরায় যাচ্ছে আরে গোমরা তোর উমরা বাদ দে এটা কি গোমরা না হ যাকাত ছিল ফরজ যাকাতের টাকা না দিয়ে 40 মন ধানে এক মন দিলে আপনার 39 মন জায়েজ হয়ে যায় আপনি এক মন না দিয়ে 39 মন ভোগ করেন আর এক মন রেখে দেন রেখে দিতে দিতে দুই বছরে দেখা যাচ্ছে আপনার 80,000 এর উপরে টাকা হয়ে গেছে ওই টাকা দিয়ে আপনি হজে যাচ্ছেন ওই টাকা তো আর আপনার না ওই টাকা কার বলেন আরে গোমরা উমরা বন্ধ কর তোর উমরা হচ্ছে না আল্লাহ বলেন ইবাদত যদি করতে চাও ইন কুনতুম ইয়াহু তাবুদুন তোমরা যদি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো আমরা রাজি নেই রাজি আছেন তো যারা রাজি আছে তাদেরকে আল্লাহ এবার ডাক দিয়েছেন কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম আগে হালাল খাও আগে আগে শুধু হালাল হলে হবে না তাজ্জিবাত হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে রুচিশীল হওয়া লাগবে স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে অনেক কিছু দুনিয়ায় হালাল আছে কিন্তু খাওয়া যায় না যেমন বিড়ি না ও তো এমনি হারাম হালাল অনেক কিছু দুনিয়ায় আছে খাওয়া যায় না এরকম জিনিস নেই কি এই যে মুখের লালা থুথু যেটা বলেন এরপরে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল এটা কি আপনার বিশ্বাস আছে না আমার নামের আগে মুফতি লেখা আছে আমি কামেল পাস করেছি ফেকা নি আমি সরকারি সার্টিফিকেট ধারে মুফতি ফতোয়া দিছি আরে মানছেন এই কথা বলছেন কেন নাক দিয়ে যেটা আসে এটা কি হালাল এটা এ মন হয় এদের বিশ্বাস আছে আরে ভাই আমি বললাম আমার নামের আগে মুফতি লেখা আমি সরকারি সার্টিফিকেট ধারে মুফতি আমার ডিগ্রি আছে দুনিয়া কেউ ভুল প্রমাণ করতে পারবে না নাক দিয়ে যেটা আসে এটা হালাল এটা কি এখনো বলছে না জোরে বলেন কেউ যদি পিরিজে করে বলে ভাই মাখন মনে করে খান খাবে কারণ কি এটা হালাল কিন্তু এটা রুচিশীল না বলেন রুচিশীল না এজন্য হালাল হলেই হবে না ওটা রুচিশীল হওয়া লাগবে আর স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে এজন্য শব্দের দিকে কোনো মিন তাজ্জিবাত কি দিয়েছেন এর আগের তুমি দুই তিন আয়াত আগে আছে হালালাং তাজ্জিবা হালালাং শুধু হালাল হলে হবে না ওটা পবিত্র হওয়া লাগবে ওটা স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে ওটা রুচিশীল হওয়া লাগবে তারপর ওটা খাওয়া যায় তাহলে দুনিয়ায় অনেক কিছু হালাল আছে যেটা খাওয়া যায় না গরুর মাথার যে চামড়া এটা হালাল না হারাম ওসে হারাম আন্দাজে ফতোয়া দিলে মার খাবেন আপনি আন্দাজে ফতোয়া দেন গরুর মাথার চামড়া হারাম হবে কেন হালাল বরিশাল বিভাগের লোক যারা আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন আমি বরিশালে ছোটকাল থেকে অনেক বছর ছিলাম এরা গরুর মাথার চামড়ার ওই পশমগুলো আগুনে এই গরম পানির ভেতরে দেওয়ার পরে উপরে চামড়া বিশেষ করে যে এই পশমগুলো তুলিয়ে ওই চামড়া সিদ্ধ করে কুচি কুচি করে খায় কোনো অসুবিধা না এটা হালাল একদিকে দুই নম্বরে স্বাস্থ্যসম্মত এবং ওদের কাছে রুচিতে নেয় আমার হয়তো রুচিতে নেবে না তাই বলে সবার রুচিতে একরকম না বলেন না কেন তাহলে এক নম্বরে হালাল হতে হলে কি ওটা পবিত্র হওয়া লাগবে স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে রুচিশীল আল্লাহ বলেন আগে এই খাবারটা খাও হালাল খাবার খাও এরপরে কি অশকুরু লিল্লাহ আমি আল্লাহকে ডাকু
আপনি হালাল খাবারের পরিবেশ তৈরি না করে যদি আল্লাহকে ডাকাডাকি করেন আল্লাহই ডাক শুনবে না বাংলাদেশে ঘুষ দিয়ে চাকরি করা জায়েজ আছে না নেই আমি হাসির খোরাকি দেইনি চিন্তা ভাবনা করে বলেন ঘুষ দিয়ে চাকরি করে ওই বেতন তুলে খাওয়া জায়েজ আছে না নেই নেই না না ফতোয়া দেওয়া হবে অবস্থার উপরে ফতোয়া দেওয়া হবে বাংলাদেশে আপনাকে ঘুষ দিয়ে চাকরি করা জায়েজ নেই বা আছে ফতোয়া দিতে হলে দেখতে হবে যে এই দেশে ঘুষ ছাড়া চাকরি হয় কিনা না হয় না একেবারে না 100 ভিতরে হয়তো একটা হয় 100 ভিতরে তাহলে আপনাকে আমি ফতোয়া যদি ঢালাভাবে দিয়ে দেই যে ঘুষের টাকা দিয়ে যদি কেউ চাকরি করে ওই বেতন তুলে খাওয়া জায়েজ নেই হারাম না আন্দাজে ফতোয়া দিলে হবে না আপনাকে দেখতে হবে এই দেশে ঘুষ ছাড়া চাকরি হয় কিনা ওই যদি ওই 100 জনের ভিতরে একজনের হয় তাও ঘুষ ছাড়া না হ্যালো লাগে এই কথা বলছেন কেন আমি একটা জায়গা দেখাম যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় নেই হয়তো ডাইরেক্ট না খেতে পেলে ইনডাইরেক্ট খায় কোটে যাবেন কোটের ইট পর্যন্ত টাকা চাই কত দালাল বসে আছে মানুষ সুরতে নিয়ে আর কোটের ইটও বসে আছে ইটও বলে 10 টাকা দিয়ে যাও আমি প্রথমে জেলখানায় যাওয়ার পরে যখন বের হলাম পুলিশ দাঁড়িয়ে আছে বের হওয়ার পরে এমনি আমার কাছে টাকা পয়সা নেই আমার বলছে দেন টাকা দেন বলছে কিসের টাকা আমার কাছে টাকা পাবো কোথায় বলছে যে যারা আপনাকে দেখতে এসেছিল তারা টাকা দিয়েছে আমি জানি আমি আসি আমার জানতো না আর টাকা স্যার আমার টাকা নেই না টাকা আছে আমি জানি কারণ আপনাকে বিভিন্ন ভক্ত আপনার মা বাবা দেখতে এসেছিল ওই খাবারের জন্য টাকা দিয়েছিল ওই টাকা দিয়ে যান শেষে 10 টাকা দিলা তাও খুশি 10 টাকা দিয়ে তাও খুশি তাও নেবে এই যে লঞ্চে আমরা এই যে ঘাটটা পার হয়ে কুমারখালী দিয়ে কুষ্টিয়া যায় এই যে ঘাট গলন্দরের ঘাট পার হতে আমার গাড়ির বৈধ সিরিয়াল আছে বৈধ সিরিয়াল কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স সব আছে এরপরও গাড়ি যদি তুলতে চান যে দাঁড়িয়ে আছে তার 20 টাকা অথবা 50 টাকা দেওয়া লাগবে এটা তো একেবারে 100 ভাগ হালাল কি চলছে দুনিয়া একেবারে আমার মনে হয় বাংলাদেশে এখন অনেক মসজিদ পর্যন্ত ঘুষ দিয়ে ঢোকা লাগে কি না ঠিক না আমি দেখেছি আমার কুষ্টিয়াতে একটা মসজিদ তৈরি হচ্ছে এখন সরকারিভাবে বাংলাদেশের ভেতরে যতগুলো বড় মসজিদ আছে তার ভেতরে অন্যতম 100,000 মানুষ এক জায়গায় নামাজ পড়তে পারবে সুবহানাল্লাহ বলেন না আগে দেখ এখানে ইমামতি করার জন্য যারা দায়িত্বে আছে তার ভাগই না ভাগনে ভাই ছেলেকে কি বলে বনে বনের ছেলে এই ভাগনে যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন অন্তত দায়িত্ব যতদিন আছেন ক্ষমতা শেষ করার আগে আমার এই ইমামতিটা দিয়ে যান বলছে ভাগনে এই মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগবে ও মনে করছে মিষ্টি মাও বনের মিষ্টি খুব বেশি হলো 500 টাকা কেজি অসুবিধা নেই না 10 কেজি দিয়ে দেন বলছে মামা কয় কেজি নিয়ে আনবো বলছে কেজি মেজি না মাত্র 10 লাখ বলছে মামা আমি মসজিদে ইমামতি করব এই মসজিদে ইমামতি নিতে গিয়ে যদি 10 লাখ টাকার মিষ্টি লাগে তো 2 লাগবে কয় লাখ টাকা কোন দেশে আসি আমরা এই যে হালাল খাবারের এই পরিবেশগুলো ঘুষ ছাড়াও যে চাকরি দেওয়া যায় এরকম পরিবেশ তৈরি করবে কি ফেরেশতারা কারা আয়াত তো সিরিয়াল করেছেন আল্লাহ ওইভাবে হালাল কুলুমিন তাজিবাতি মারা যাক না কম যেগুলো রিজিক খাও ওগুলো আলে হালাল করো তোমার প্রতিষ্ঠানটা আগে হালাল করো তোমার কর্মজীবনটা আগে হালাল বানাও এরপরে আমি আল্লাহকে যতটুকু পারো ডাকো পাহাড় পরিমাণ টাকার দরকার নেই আখলিস দিনাকা একফি কালামালুল কলিল ইমানটা খাঁটি করো ইখলাসের সাথে একবার যদি ডাক দাও 70 বার ডাক দেওয়ার সওয়াব হবে আর হালাল পরিবেশ তৈরি করার কোনো চিন্তা ভাবনা নেই উদ্যোগ নেই মন মানসিকতা নেই চেষ্টা নেই হারাম চালাচ্ছে 180 মাইল বেগে এদেশে কত মানুষ আজ হাজার হাজার মানুষের কাছে 10 লাখ 15 লাখ করে টাকা নিয়ে রেখেছে চাকরি দেবে বলে আয়োজক দেয়নি এখানে প্রায় 50 কোটি টাকার লোকটা মালিক অথচ একটা ইউনিয়নের মাত্র চেয়ারম্যান
এ বাংলাদেশে আমি বলছি বাংলাদেশে নওগাঁ জেলার একজন চেয়ারম্যান আছে আমি নাম নিলাম না কমপক্ষে 150 জনের কাছে টাকা নিয়ে রেখেছে কারো কাছে 10 লাখ 12 লাখ 15 লাখ করে যে চাকরি দিয়ে দেব অথচ আজ পর্যন্ত চাকরি দেয়নি এই যে টাকাগুলো আপনি এদের কাছ থেকে নিলেন 50 কোটি টাকার মালিক মনে করেন আপনি আপনি এবারে যদি মনে করেন আমি হজ করে আসলে আমার সব maaf হবে হবে কখনো না নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ কি করে maaf করবে যে লোকটা কাবার গিলাব ধরে কাঁদতেছে খেয়াল করছেন আপনি মনে হয় এখানে নেই ওই লোকটাকে আল্লাহ কি করে maaf করবে যেই লোকটা কাবার গিলাব ধরে কাঁদতেছে অথচ তার শরীরের ভেতর যে ইহরামের পোশাক ওটা হারাম টাকা দিয়ে কেনা এরকম হাসি তো দেশে নেই আর লোকটাকে আল্লাহ কি করে maaf করবে অথচ যে টিকিট কেটে এসেছে ওই টিকিটও হারাম টাকা দিয়ে কিনা এখানে অনেক মানুষ উমরা যায় বছরে বছরে উমরার টাকা কেমন টাকা বছরে বছরে ওর যে যাকাতের টাকাগুলো দেয় না যাকাতের ওই টাকা ব্যাংকে রেখে দেয় ওখান থেকে টাকা বাড়ে আর এখন তো উমরা করতে সর্বোচ্চ 80,000 টাকা হলেই হয় ব্যাংকে টাকা রাখার পরে ওখান থেকে যে সুদ আসে ওই সুদের টাকা তুলে উনি উমরায় যাচ্ছে আরে গোমরা তোর উমরা বাদ দে এটা কি গোমরা না হ যাকাত ছিল ফরজ যাকাতের টাকা না দিয়ে 40 মন ধানে এক মন দিলে আপনার 39 মন জায়েজ হয়ে যায় আপনি এক মন না দিয়ে 39 মন ভোগ করেন আর এক মন রেখে দেন রেখে দিতে দিতে দুই বছরে দেখা যাচ্ছে আপনার 80,000 এর উপরে টাকা হয়ে গেছে ওই টাকা দিয়ে আপনি হজে যাচ্ছেন ওই টাকা তো আর আপনার না ওই টাকা কার বলেন আরে গোমরা উমরা বন্ধ কর তোর উমরা হচ্ছে না এইজন্য আপনি আল্লাহকে ডাকা ডাকি করার আগে আপনার খাবার আপনার পরিবেশ কি করা লাগবে হালাল আল্লাহ আমাদেরকে তিনটা বিষয় সামনে রেখে ইবাদত করার তৌফিক দেন জোরে বলেন আমিন আমরা কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা পড়েছিলাম একটা আয়াত সূরা আলে ইমরানের 105 নাম্বার 106 নাম্বার আয়াত না সূরা আন-নিসা আমরা কালকে যেখানে ছিলাম আশুলিয়া কোন জায়গা জানো সেখানে বলেছিলাম সূরা আলে ইমরানের 133 34 35 এই তিনটা আয়াত থেকে আলোচনা করব এইজন্য আমরা ওই আয়াত না পড়ে এইটা পড়লাম এটা গুরুত্বপূর্ণ আরো একটু বেশি আমাদের সমাজের জন্য এখন দরকার এটা এবার কালকে যেটা বলেছিলাম ওইটা করব না আজকের তেলাওয়াত কি তো আয়াত করব বলেন হ্যাঁ আপনারা থাকবেন তো নাকি সময় বেশি হয়ে গেল শেষ করে দেব আর একটু সালাত হলে আয়াত হবে না আয়াত এখনো 2 ঘন্টা লাগবে ভাইয়া সূরা আলে ইমরান না এখানে আরেকটা মাহফিল আছে আমার আশুলিয়া শাহাবুদ্দিন চেয়ারম্যানের এলাকায় কোথায় ওটা আশুলিয়া শাহাবুদ্দিন চেয়ারম্যান কে আই 16 তারিখে আছে রূপায়ণ মাঠ রূপায়ণ মাঠে আলোচনা দরকার এই আয়াত করব আমি কালকে যে কথা দিয়েছিলাম সূরা আলে ইমরানের 133 34 35 ওই আয়াতে যাচ্ছে থাক কথাটা ঠিক রাখি জবান খুলে আগে তেলাওয়াত করেন একবার নাকি চলে যাব আউযু বিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামা ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম আমি সরাসরি সব বাদ দিয়ে একেবারে তাফসিরে প্রবেশ করছি সময় একটু বেশি হয়ে গেছে এইজন্য সূরা আলে ইমরান কোন সূরা আয়াত নাম্বার 133 বাড়ি যেয়ে আরেকটু ঝালায় দেবেন আপনার আরো আমল করতে ইচ্ছা আগ্রহ ইসপিহা বেড়ে যাবে আল্লাহ তাআলা বলেন সারিউ তোমরা সকলে মিলে দৌড়াও কি করতে বলছে একজন কেনা সবাইকে সারিউ তোমরা সবাই মিলে দৌড়াও তো বসে আছেন কোন কারণে শুরু করেন দৌড়া ওই যে একজন দৌড়াচ্ছে
আল্লাহ পাক বলেন দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে কার দিকে শয়তান তোমাদের মনের ভিতরে সব সময় ওয়াসওয়াসা দেয় তুই যা করেছিস তোরে maaf হওয়ার মতো না তুই যত গুনাহ করেছিস সে maaf হওয়ার মতো না আল্লাহ বলেন না তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও এমন কি তোমার যদি জীবনে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে থাকে এমন কোন গুনাহ নেই যা তুমি করনি তোমার এই গুনাহর চাইতে আমি আল্লাহর রহমত কিন্তু আরো উপরে এজন্য দৌড়াতে হবে কার ক্ষমার দিকে আরো জোরে বলেন বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়েছি লোকটা 99টা মানুষ হত্যা করার পরে নিরাশ হয়ে গেছে আল্লাহ আমার মনে হয় আর maaf হবে না একটা গ্রাম্য মাওলানাকে জিজ্ঞাসা করছে হুজুর আমি 99টা মানুষ খুন করেছি কয়টা আপনি বলেন তো আল্লাহ কি আমারে maaf করবে ও যেই শুনেছে 99টা একবারে ফতোয়া দিয়েছে তুই জাহান্নামী তোর maaf নেই লোকটা বলছে আমি এমনিতেও জাহান্নামে যাব অমনিও যাব তো তোমারে বেশি রেখে লাভ কি কমপ্লিট করেছে এখন আমার maaf হবে কিনা আল্লাহ আমাকে কি maaf করে জান্নাত দেবে কোরআনের আয়াত পড়ে আলেম তাকে দলিল দিলেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে আল্লাহর বান্দারা জীবনে যত অপরাধ করেছো নৈরাশ হয়ে যেও না আমি আল্লাহর রহমত থেকে অবশ্যই আমি ইচ্ছা করলে সব গুনাহ maaf করে দিচ্ছি দেব আমার নাম গাফুর আমার নাম রহিম তুমি এখন যদি আল্লাহর দিন শিক্ষা করো তাওবা করো জীবনের মতো ফিরে আসো আল্লাহ তোমাকে maaf করে দিতে পারে এখান থেকে শিক্ষা দীক্ষা নিয়ে তাওবা করে ফিরে আসতেছে কিছুদূর আসার পরে আজরাইল এসে জানটা কবজ করে নিয়েছে জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা এসে তার লাশ নিয়ে যাবে কেউ জান্নাতে কেউ জাহান্নামে দুই দল ফেরেশতার ভেতরে যখন ঝগড়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা ঝগড়াঝাটি বন্ধ করো আমার বান্দার লাশ থেকে যে আলেমের বাড়ি পর্যন্ত গিয়েছিল আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ দাও আর ওর লাশ থেকে ওর নিজের বাড়ি পর্যন্ত একটা মাপ দাও দেখো কোনটা কাছে হয় যেটা কাছে হবে যদি আলেমের বাড়ি কাছে হয় আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেব আর যদি নিজের বাড়ি দূরে হয় তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে হাদিসে যারা মুহাদ্দিস ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন তার লাশ থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তা দূরত্ব কমপক্ষে ওই আলেমের বাড়ির দুই গুণ ছিল আল্লাহ পাক বলেন আমার আমার রহমতের দিকে ক্ষমার দিকে লোকটা যখন দৌড়িয়েছে জমিনকে বললাম জমিন আমার বান্দার জন্য তুমি ছোট হয়ে যাও আলেমের বাড়ির এই দূরত্বটা যদিও এখন কম বেশি ছিল এখন কম করে আমার আল্লাহ দিয়েছেন ফেরেশতারা যখন তাকে জান্নাতে নেওয়ার জন্য উদ্যত হয়েছে এখান থেকে যে শিক্ষাটা আমরা বের করেছি জীবনে যত অপরাধই করেন না কেন যদি হকুল ইবাদ শুধু বাদ দিয়ে মানুষের অধিকার যদি নষ্ট হয় ওইটা আল্লাহ maaf করবে না যতক্ষণ আপনি ওটা ফেরত না দেবেন কথা বুঝতেছেন কার কথা আপনি বিনা কারণ একটা চড় দেন চড় দিয়ে কাবার গিলাব ধরে কাঁদতেছেন আল্লাহ আমারে maaf করে দেন না আপনার maaf হবে না কারণ ওটা তো আপনি আল্লাহকে মারেননি মেরেছেন এই লোকটাকে আগে ওর কাছে যেয়ে বলেন ভাই আমার ভুল হয়ে গেছে আমি শক্তির দাপটে ক্ষমতার জন্য আমার নফসের ধোকায় শয়তানের জালে কাজ করে ফেলেছি আল্লাহ আপনাকে আল্লাহ রাস্তায় আমারে maaf করে দেন উনি যদি maaf করে দেয় তাহলে আল্লাহ maaf করে কথা বুঝতেছেন আমি যদি কারো জমি জায়গা জাল দলিল করে নেন দখল করে নেন শরীক ফাঁকি দিয়ে দেন ভাইয়ের জমি জাল দলিল করে নেয় না অনেকে এখন যদি আপনি কাবা ঘরে গিলাব ধরে কাঁদেন maaf হবে না আগে ওই জমি ফেরত দেবেন এরপরে maaf হবে কথা বুঝতেছেন এই জন্য তাওবা করলে সব গুনাহ maaf হয়ে যায় কিন্তু হকুল ইবাদ এটা ফেরত দেওয়া লাগে এরপরে maaf হয় আপনি যদি কারো অধিকার নষ্ট করে থাকেন
তাহলে তার অধিকারটা তাকে ফেরত দেবেন, এরপরে মাপ চাইবেন। আল্লাহ আমাদেরকে এভাবে তাওবা করার জন্য তৌফিক দান। জোরে বলেন আমিন। এই যারা জান্নাতের দিকে দৌড়াতে আল্লাহ আহ্বান জানিয়েছেন, ক্ষমার দিকে, যার যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বেশি, উইদ্দাতিল মুত্তাকিন, যেটা আল্লাহ মুত্তাকি বান্দা বান্দীদের জন্য বানিয়ে রেখেছেন। এখন মুত্তাকি কারা? বড় জব্বা গায়ে দিয়ে আমার মতো বিশাল টুপি মাথায় দিয়ে বড় বড় দাড়ি রাখলে মুত্তাকি হওয়া যাবে না। পাঁচটা গুণ অর্জন করা লাগবে। কয়টা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নম্বরে আপনি ধনী হন আর গরিব হন, যে অবস্থা আছেন আপনাকে ব্যয় করা লাগবে, দান করা লাগবে, উৎসর্গ করা লাগবে আল্লাহর জন্য যতটুকু পারেন। আমার ক্ষমতা আছে প্রতি মাসে 20,000 টাকা দেওয়া ইসলামের জন্য, আপনার ক্ষমতা আছে 5 টাকা দেওয়া, আপনাকে তাও দেওয়া লাগবে। কথা বুঝছেন? হযরতে বেলালকে নবীজি মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, আনফিক ইয়া বেলাল, খরচ করো। হযরতে বেলাল বলেন, হে রাসূল, আমি খরচ করব, কি খরচ করব, কিছুই নেই। নবীজি বলেন, বেলাল, আযান দাও, আযান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো, এইটাও খরচ। সুতরাং আপনি যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, অন্তত আল্লাহর জন্য, ইসলামের জন্য আপনাকে খরচ করা লাগবে, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? দুই নম্বরে আল কাসিমিন আল গায়সা, আপনাকে রাগ সেক দেওয়া লাগবে। কি রাগ সেক দেওয়ার পদ্ধতি? কয়েকটা আছে। আপনার যখন খুব বেশি রাগ হয়ে যায়, আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, কথা বন্ধ করে দেবেন। কথা বুঝতেছেন? আপনি স্ত্রীর সাথে রাগারাগি করছেন, গন্ডগোল ঝগড়া চলছে, যদি এটা মিটাতে চান, রাগ সেক দিতে চান, প্রথম নম্বরে আপনি কথা বন্ধ করে দেবেন। এরপরও যদি আপনার রাগ না কমে, দাঁড়ানো থাকলে বসে পড়বেন। কথা বুঝতেছেন? বসে পড়ার পরেও যদি রাগ না যায়, তাহলে আপনি শুয়ে পড়বেন। এরপরও যদি রাগ না যায়, তখন আপনি অজু করবেন। এরপরও যদি আপনার রাগ না পড়ে, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পাঁচটা পদ্ধতি। কয়টা? তাহলে রাগ হলে প্রথমে কথা বন্ধ করা লাগবে, আর আমরা আরো কথা বৃদ্ধি করে দিই। কথা বুঝতেছে? রাগ সেক দেওয়া এটা জান্নাতি মানুষের গুণ, এই গুণ আমরা হারিয়ে ফেলিছি। আরো আমাদের রাগ যা আছে পুরাতন রাগ সব তুলে ফেলি। আলাফিনা আননাস, মানুষকে ক্ষমা করা লাগবে। কি করা লাগবে? আমেরিকার বিজ্ঞানীরা গবেষণাগারে, তারা বসে বসে গবেষণাগারে এখানে একটা তথ্য দিয়েছে, যে সমস্ত মানুষ ভেতরে রাগ পুষে রাগে, তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতেছেন? যারা রাগ পুষে রাখে, ভেতরে রাগ জিয়ে রাখে, জমা করে রাখে, খিটমিটে পরিবেশ, মাফ করতে চায় না মানুষকে, এই রাগের কারণে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য রাগ যাদের আছে, এটা চেক দেওয়া লাগবে, মানুষকে মাফ করার এই গুণ অর্জন করা লাগবে। আল্লাহ ইয়াহুব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তারা কোনো অন্যায় কাজ করে ফেলে, গোনা করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহকে তখন স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গোনা মাফের জন্য, ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ বাদে গোনা মাফ করার কেউ নেই। আলাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। পাঁচ নম্বরে গুণ, তাদের কোনো অন্যায় যা করেছে, একবার যদি তাওবা করে, জীবনে আর ওই কাজ তারা রিপিট করে না। এখানে অনেকে আমরা জেনাকার আছি, পরকিয়া প্রেম অনেকেই করে, নাকি নেই? আপনি যদি আজকে জান্নাতের বাড়িটা তৈরি করতে চান, তাওবা করার পরে জীবনে আপনি আর ওই কাজ করতে পারবেন না, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতটা তৈরি করে রাখবে। এখানে যারা অন্যায় বিভিন্ন কাজে লিপ্ত আছে, অনেকে মদের ব্যবসা করে, অনেকে জুয়া খেলে, একথা বলছেন এখানে, অনেকের বউকে বপর্দায় চালায়, এগুলো আজকে থেকে তাওবা করে জীবনে আর এই কাজ আমি আর করব না। এই নিয়ত করে যদি আপনি ফিরে আসতে পারেন, আপনার জন্য আল্লাহ সত্যি জান্নাত বানিয়ে রাখবে। পাঁচটা গুণ, সূরা আলে ইমরানের 133-34-35 নম্বর আয়াতগুলো একটু বাড়ি যেয়ে দেখে নেবেন। আমরা রাত গভীর হয়ে যাচ্ছে, কালকে দিনের বেলায় আমার মাহফিল আছে অনেক দূরে, সেই চট্টগ্রাম বিভাগে নোয়াখালী, শেষ করে দিচ্ছি। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এই যে আসলিয়া রূপায়ণ টাউন মঠ, নাকি জানো,
রোপার মাঠে আমার যে মাহফিলটা আছে আমরা সূরা নিসা এই 105 নাম্বার আর 6 নাম্বার আয়াতটা আলোচনা করব ইনশাআল্লাহ যাদের সময় আছে 16 তারিখে এই মাসের 16 তারিখে যাবেন কথা বলবো মন খুলে আজকে আর বলতে পারছি না শেষ করে দিলাম মোনাজাতের মাধ্যমে কই সভাপতি নেই সভাপতি সেক্রেটারি কই তারা কই যারা দাঁড়িয়ে আছেন বসেন এবং বসেন মোনাজাতটা করেন মোনাজাতের পরে বইটা নিন বই এখনো আছে মোনাজাতের পরে নিন এখানে না থাকলে গাড়িতে আছে ওই যে গাড়ি আছে সামনে গাড়িতে আছে এই যারা দাঁড়িয়ে আছেন কই লোক কই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না এই কথা বানানো নিজের স্বার্থে শুধু প্রশ্ন লাগবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত না এটা ঠিক না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত স্বামীর খেদমত করা ফরজ এটা হাদিস অসুবিধা নেই আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আদখিলনা আল জান্নাত মাল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন আল্লাহ তাআলা মাত্র একদিনের ব্যবধানে মাহফিলটা মেহেরবানি করে কোরআনের ইজ্জতে কবুল করে নাও সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে তাদেরকে মাফ করে দাও মাহফিলের আয়োজন তোমার যে বান্দাগুলো মিলে করেছে এদের জীবনের অভাব অনটন দূর করে দাও এদের পরিবারে শান্তি দান করো এদের আত্মীয়-স্বজন যারা কবরে আছে মাফ করে দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও আল্লাহ তাআলা সম্মানিত মা বোনেরা বিভিন্ন জায়গায় বসে এরা শুনেছে এদেরকে আয়েশার মতো খাদিজার মতো ঈমান দিয়ে দাও আগামীতে মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করো আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমাকে সহ প্রত্যেককে তুমি ইখলাসের সাথে আমল করার সুযোগ দাও মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যত মানুষের নাম দেখেছি পোস্টারে এদেরকে তুমি মঞ্জুর করো দুনিয়া থেকে এমন কাজ করার তৌফিক দাও যেন জান্নাতে উইদ্দাত লিল মুত্তাকিন যেটা বলেছো এটা যেন পাওয়া যায় এই পাঁচটা গুণ মেহরবানি করে আমাদের অর্জন করার সুযোগ দাও আমিন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলাইকুম